रो ए देखो কি মাছ বেটা কাতলা মাছ 4 কেজি আজকে এই মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করা হবে কাতলা মাছ আমরা এই মাছটাকে এখন ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটা জমিতে কাজ করা যে চাঁচনি সেই চাঁচনি নিয়ে নিয়েছি সেই চাঁচনি করে এই মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি পাপি হ্যাঁ দেখো মাছগুলো কি বড় হ্যাঁ দেখো কত বড় বড় মাছ দেখো 11 সেই 20 পয়সা পুরো 20 পয়সার মতো এই মাছ দেখি বোঝা যাবে মাছগুলো কত বড় মাছটা একা হয়তো কাটতে পারবো না আমার একটু ধরবে এই সাইডটা আঁশ ছাড়ানো হয়ে গেছে আমার এবার আমি অন্য দিকটায় আঁশ ছাড়িয়ে নেব মাছটা ধুয়ে নিচ্ছে একটু তাহলে ওই যে লালা আছে না তাহলে স্লিপ করবে এই ধুয়ে নিলে একটু কম স্লিপ করবে কাটার জন্য আমার আঁশ ধোয়া তোলা হয়ে গেছে এবার কাটবো মাছগুলো এসো ওরা মাছটাকে এবার কেটে নিচ্ছি একদম টাটকা মাছ পুকুরে দেখতে পাচ্ছি রক্ত ভর্তি দেখতে পাচ্ছি তো মাছটা আমরা এবার আড়াই দিকে কেটে নেব লাল টকটকে দেখতে পাচ্ছ আমি অনেক মাছ কেটেছি এর আগে হ্যাঁ এইরকম এত সুন্দর মাছ আমি দেখিনি কখনো লাল টকটক করছে দেখতে পাচ্ছ মাছটা দেখতে পাচ্ছ ও চর্বি হয়ে গেছে মাছটা বড় মাছ দেখতে পাচ্ছ চর্বি হয়ে গেছে ভিতরে দেখছো চর্বি এই যে পটকার পাড়া দেখতে পাচ্ছ চর্বি এটা পুরোটাই চর্বি খুব সুন্দর টেস্ট হয় মাছটা প্রচুর চর্বি দেখতে পাচ্ছ ছোটবাবু মাছটা প্রচুর তেল হয়েছে প্রচুর টেস্ট হবে আমাদের মাছটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে পয়সা করে নিয়ে আমরা রান্নার জায়গায় চলে যাব দেখতে পেয়েছেন বন্ধুরা কত মাছ হয়েছে মাছটা আমি তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি রান্নার জায়গায় দেখেছেন আমি বড় 4 কেজি সাইজের একটা কাতলা মাছ কেটে নিলাম তা থেকে আমরা 4 পিস এখন নিয়ে নিয়েছি 4 পিস মাছ দিয়ে এই আলু দিয়ে আলুও কেটে নিয়েছি দেখতে পেয়েছেন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এই 4 পিস মাছ দিয়ে এই আলু দিয়ে কাতলা মাছের একটা সুন্দর রসা তৈরি করব আলু দিয়ে কাতলা মাছের রসা এটা আমরা তৈরি করছি দেখে থাকুন আপনারা তো প্রথমেই আমি এই মাছে লবণ এবং হলুদ লাগিয়ে নেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ আমরা এতে লাগিয়ে নেব
আমরা চার পিস মাত্র নিয়েছি ওই মাছের, পরবর্তী অন্য রেসিপি আসবে আপনারা দেখতে থাকবেন। আমি এই বড় চার কেজি সাইজের কাতলা মাছ থেকে চার পিস নিয়ে এই রেসিপিটা করছি। আজকে মাত্র চারজন লোক আমরা খাবো, এক পিস করে খাবো, সেই জন্য এই চার পিস মাছ আমরা রান্না করছি। ভিডিওটা আমরা এই চার পিস মাছকে আজকে করছি এই রেসিপিটা, আপনার ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে করছি এই রেসিপিটা। আমার মাছে লবণ হলুদ লাগানো হয়ে গেছে, এবার আমি উনুন জ্বালিয়ে নিয়ে উনুন জ্বালিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা আমি উনান জেরে নিয়েছি, উনান জেরে নিয়ে কড়াই বসে দিচ্ছি উনানে, কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই আমি এখন দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে আমরা গরম করে নিই কড়াইতে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, দুটো সাইড আমরা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা মিডিয়াম করে ভাজবো। বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখছেন আমি মাছগুলোকে একদম মিডিয়াম করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু বড় মাছ এ খুব সুন্দর টেস্ট হবে। এ ভাজতে ভাজতে দেখুন কড়াতে তেল অনেকটা ভরে গেছে, ওই তেলেতেই আমি এখন এই কেটে রাখা আলুগুলোকে, এই যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। আলুটা খুব তাড়াতাড়ি ভাজার জন্য এবং সুন্দর রং হওয়ার জন্য সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই রেসিপির জন্য, আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি ওই আলু ভাজার তেলেতেই এখন ফোড়ন হিসেবে দিয়ে দেবো দুটো ছোটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, ফোড়নটা করে নেব। আর ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, কুঁচো কুঁচো করে নিয়েছি পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, এক দেড় চামচ আদা রসুন বাটা একসঙ্গে বাটা আছে সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ওতে লাল লঙ্কার গুঁড়ি, মানে ঝাল লঙ্কার গুঁড়ি এক চামচের মতো, দিয়ে দেবো আমি ওতে জিরে গুঁড়ি এক চামচের একটু কম, আর ওতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি, যেহেতু মাছ ভাজার সময় আলু ভাজার সময় দিয়েছি তাই আমি এতে সামান্য পরিমাণে এখন হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে একটু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এখন কষিয়ে নেবো, খুব সুন্দর করে কষিয়ে নেবো। এই মশলাটাকে আমরা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। এখন দেখতে পেয়েছেন কত সুন্দর কালার এসছে, যত সুন্দর করে এই মশলাটা কষানো হবে তত এই রেসিপিটা সুন্দর হবে। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এ থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই মুহূর্তে আমি ভেজে রাখা আলুগুলোকে এতে দিয়ে দেব। আলুগুলোকে আমি এবার এই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমরা দিয়ে দেবো ওতে আন্দাজ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের মতো দেবেন। দেখুন বন্ধুরা আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, চন্দ্রমুখী আলু তাই সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা আমার রেসিপি প্রায় হয়ে গেছে। আমি নামানোর আগে শেষ মুহূর্তে কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর কালারও এসছে, খুব সুন্দর সেন্টও এসছে। ক্যামেরা হয়তো ঠিক মতো কালারটা আসছে না, খুব সুন্দর ফ্লেভার হয়েছে। আর বড় মাছ তো খুব সুন্দর টেস্ট হবে। আমাদের রেসিপি হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা রেসিপিটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে, একদম সেরা রেসিপি হয়েছে। আলু দিয়ে কাতলা মাছের রসাকারি আমরা করে ফেললাম খুব সহজ উপায়ে। আপনারা দেখলেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা যদি আপনাদের আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল মিলন কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল অপশনে অন করে দিন, এবং অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপি। আর অন্তত একটা লাইক চাই, একটা লাইক মানে একটা অনুপ্রেরণা আমাদের ভিডিওর। আর যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমার এই রেসিপি অবশ্যই আপনারা শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, মজাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার।